speed, truly unlimited and stable internet service at lowest price. ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অঞ্চলকে নিয়ে ত্রিপুরাল্যান্ড গঠন এবং আগামী 5 ডিসেম্বর সংসদে নাগরিকত্ব সংশোধনী বিল উত্থাপনের প্রস্তুতি বাতিলের দাবিতে আগামী 2রা ডিসেম্বর এডিসি এলাকায় 12 ঘণ্টা বন্ধ ডেকেছে ত্রিপুরাল্যান্ড স্টেট পার্টি। সোমবার এক সাংবাদিক বৈঠক করে এই তথ্য জানান সংগঠনের নেতৃত্ব। আগামী 2রা ডিসেম্বর 2019 তারিখে 12 ঘণ্টার ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল বন্ধ আমরা ডেকেছি এবং এই বন্ধ সকাল 5টা থেকে বিকেল 5টা পর্যন্ত থাকবে এবং এই বন্ধের আওতার বাইরে থাকবে জলের গাড়ি, দুধের গাড়ি, ফায়ার সার্ভিস, হাসপাতাল, যেগুলি বিশেষ প্রয়োজনীয় জনগণের নিত্য প্রয়োজনীয় যেগুলি পরিষেবা, বিশেষভাবে যেগুলি উল্লেখ করলাম সেগুলি বন্ধের আওতায় থাকবে। কেউ যদি রুগী নিয়ে আসে গাড়ি, অ্যাম্বুলেন্স বন্ধের আওতার বাইরে থাকবে। এবং এই বন্ধের আমাদের দাবি 1 নম্বরেই থাকছে, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অঞ্চলকে নিয়ে ত্রিপুরাল্যান্ড স্টেট গঠন, আর নাগরিকত্ব যে বিল এই শীতকালীন অধিবেশনে ভারতীয় সংসদে যে পাশের জন্য যে প্রস্তুতি নিচ্ছে এটা যেন অতিসত্বর বাতিল করা হয়, এই দুটো বিষয় নিয়ে আমরা 2রা ডিসেম্বর 2019 এডিসি এলাকায় আমরা বন পালন করতে যাচ্ছি। আল্ট্রা হাই স্পিড, ট্রুলি আনলিমিটেড অ্যান্ড স্টেবল ইন্টারনেট সার্ভিস অ্যাট লোয়েস্ট প্রাইস।